এই বাবু রিজাল্টটা দেখা বন্ধ করতে রিনা মাসিকে একটু ফোনটা লাগিয়ে দে। তুমি দেখো এই নাম্বারটা কি দিয়েছি দেখো, আমার তো বিশ্বাসই হচ্ছে না, 672। হ্যাঁ বুঝতে পেরেছি বাবু, একটু কম নাম্বার পেয়েছি, মন খারাপ করিস না, তুই রিনা মাসিকে একটু ফোনটা লাগিয়ে দে। দাও দাও দাও, এই না কথা বলো। বাবা এত নাম্বার, কি করে এত নাম্বার দিলে তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ রিনা, আজ বাবুর রেজাল্ট বেরিয়েছে, বাবু তো পুরো ফাটিয়ে দিয়েছে রে। বাবু আমার পুরো 672 নম্বর পেয়েছে, 9 এর মতোই রেজাল্ট করেছে, আর আমি তো খুব খুশি। কেউ তো বলতে পারবে না যে করোনা কালে কেউ নাম্বার দিয়ে দিয়েছে। আরে মা তুমি সব কি বলছিস, বলো না বলো না। হ্যাঁ রিনা, বাবু আমার লজ্জা পাচ্ছে। আরে শোন, হ্যাঁ আমি রাখছি, ওর মামাকে ফোন করে বলতে হবে তো ওর রেজাল্ট বেরিয়েছে। মামা? আমার আবার কোন মামা? আরে তোর মীমাংসু মামাকে মনে নেই? তোর দাদুর খুড়তুতো ভাইয়ের 1 নম্বর বইয়ের 2 নম্বর ছেলে মীমাংসু, আরে যে গণিতজ্ঞ। আমি আমি কিন্তু কথা বলতে পারবো না। এক মারবো তোকে, কথা তোকে বলতে হবে। না আমি আমি কথা বলবো না। হ্যালো, আমি কিন্তু কথা বলতে পারবো না। মার খাবি কিন্তু বলে দিচ্ছি। হ্যালো মীমাংসু, আমি জ্যোতি বলছি রে, তোর ভাগ্নের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। আপনার পদবী বসু নয় তো? ওটাই আমার কিন্তু অ্যালার্জি আছে। আরে না না, আমি তোর দিদি জ্যোতি রায় বলছি। তোর ভাগ্নের আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, খুব ভালো নম্বর পেয়েছে, এই নে কথা বল। কথা বল না, তোর মামা কথা বলবে, কথা বলবি না তুই, কথা বল। আমার রান্নাঘরে মেলা কাজ পড়ে আছে, আমি আসি। হ্যাঁ মামা। কত হলো? ওই 672। বাহ ভালো তো, কিন্তু সবাই এত এত নম্বর পেয়েছে মামা। আহা, আরে সবই জীবনের 75 পয়সার যোগ বিয়োগের খেলা। আহা, আরে চাপ নিও না ভাগ্নে, এইসব মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিচ্ছু কাজে আসে না। 79 জন 697 নাম্বার পেয়েছে, কত সুন্দর 9-6, মানে 6-9-7-এর খেলা না? তা ছাড়ো এইসব কথা, গণিতে কত পেলে? 95। আচ্ছা, আর বাংলায় কত পেয়েছ? 95। বাহ সাব্বাস ভাগ্নে, বাংলায় বরাবরই স্কোরটা আমাদের বেশি করতে হবে, বাংলার অধিকার ধরে রাখতে হবে। চলো ভাগ্না, ফোনটা রাখলাম এবার। জয় বাংলা। ঠিক আছে, জয় বাংলা মামা। 1 week later। হ্যালো কি ভাই, কেমন আছিস? নাম্বার তো ভালোই পেয়েছিস শুনলাম। মাধ্যমিক তো ফেলই করতাম, ভাগ্যিস কর্ণার ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছিল, না হলে কি যে হতো। এই যাত্রায় যা বাঁচান বেঁচেছি। আরে সবাই তো পাস, 69 জন প্রথম, সত্যি এত নাম্বার, সবাই যে ট্রোল করছে আমাদের নিয়ে। দোষ তো আমাদের নয় ভাই, পরিস্থিতি আর না থাক বললাম না সে কথা। শুনেছিস কর্ণাটকে 239 জন 600-600 ফার্স্ট হয়েছে? কি এও সম্ভব? অথচ দেখ এদের কেউ কিছু বলছে না। কারণ ভিড়ে তোর নাকে বগলের গন্ধ লাগলে তুই তোর পাশের লোকটাকে সন্দেহ করবি, নাকি দূরে দাঁড়িয়ে থাকা 5 দিন সান্না করা লোকটাকে সন্দেহ করবি বলতো? আচ্ছা তোর দাদারও তো আজকে HS-এর রেজাল্ট, তো খবর কি? দাদা বলেছিল খুব খেটেছিল, 11-এর ভিত্তিতে নাম্বার দেওয়ায় রেজাল্ট একটু খুব ভালো হয়নি, এই মোটামুটি 430 পেয়েছে। তো তো দাদাকে একটু দে কথাটা বলি, একটু খবর টবর জানি। এ আরে দাদা তো নেই, এই বছর HS-এ 20,000-এর মতো ছাত্র ফেল করেছে না। তো কি হয়েছে? এ আরে দাদার এক বন্ধু HS-এ না পরীক্ষা দিয়ে ফেল করেছে, তাই ঘরে দরজা লাগিয়ে বসে কাঁদছে, তাই দাদা একটু গিয়েছে ওকে বোঝাতে। ও সত্যি, এভাবে ফেল করিয়ে দিল। যাই হোক ভালো থাক, দেখা হলে খাওয়াবি কিন্তু, হ্যাঁ মনে রাখিস। চল রাখলাম। হ্যাঁ সে তো হবেই।
বাজারে যাব এখন বই কিনতে। মাধ্যমিকে এত ভালো নাম্বার পেয়েছি, এইচএসে সায়েন্স নিতে হবে না? ঠিক আছে চল রাখছি। এই তোমাকে বলছি, সাবস্ক্রাইব করোনি, এই জন্য হিসাবটা কোনো মতে মিলছে না। 1000 হতে কিন্তু বেশি বাকি নেই, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও। আর হ্যাঁ, লাইক শেয়ার করতে ভুলো না জানো। আর হ্যাঁ, যারা এইচএস বা মাধ্যমিকে আশানুরূপ নম্বর পাওনি তাদের তো দোষ নয়, এটা ভাগ্য বা পরিস্থিতি যারই দোষ বলতে পারো। তাই আশাহত হয়ে পড়ো না, এটাই তোমাদের জীবনের শেষ পরীক্ষা নয়, আরও অনেক পরীক্ষা আসবে, সেগুলোয় তোমরা সফলতার সঙ্গে উত্তীর্ণ হও, জীবনে এগিয়ে যেতে থাকো এবং আমাদের সবসময় পাশে থেকো।